আর এবার যে ছবি আপনাদের দেখাবো, শহর কলকাতায় হেলমেটহীন বাইকারোহীর সংখ্যা নতুন নয়। বারবারই এই ছবি দেখতে পাওয়া গেছে, বিশেষ করে সকালের দিকে যে স্কুল জোনগুলো থাকে সেখানে কিন্তু এই প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়। আজ সকাল থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়, আর অভিযান শুরু হতেই হাতে নাতে এরকমই হেলমেটহীন বাইকারোহীদের পাকড়াও করা হয়। যে ছবি সামনে আসে, শিশুরা যাচ্ছে বাইকে করে অভিভাবকদের সঙ্গে, কিন্তু অভিভাবকের মাথায় হেলমেট থাকলেও শিশুটির মাথায় হেলমেট নেই। আর এই নেই এবার কড়া বার্তা কলকাতা ট্রাফিক পুলিশের, বারবার একই ভুল করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। মাথায় হেলমেট নেই তো? হ্যাঁ, সে তো হেলমেটে কেন নেই? কেন নেই বলবো, একটা আছে, একটা 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 মানে ভেঙে গেছে বাড়িতে। হ্যাঁ, একটা আছে, একটা বাইকটা রাস্তায়, ওদের হেলমেটটা বাড়িতে আছে। একটা ভেঙে গেছে বলে ওটা মানে দুজন একসঙ্গে পড়ে একজন পড়তে চায় না। একটা ভেঙে গেছে, আরেকটা একটা আছে, সে বাড়িতে আছে, ও একজন পড়লে একজন বলবে আমি। যেমন এই যে বাইক দাঁড়িয়ে রয়েছে, এই বাইকে ছোট্ট ছোট্ট দুটি শিশু রয়েছে যারা স্কুলে যাচ্ছে, এবং বাড়ির লোক অর্থাৎ যিনি অভিভাবক তাদেরকে দায়িত্ব সহকারে স্কুলে নিয়ে যাচ্ছেন মোটর বাইকে করে, তিনি বলছেন দুটি হেলমেট ছিল, তার মধ্যে একটি ভেঙে গেছে, আরেকটি তিনি রেখে এসেছেন বাড়িতে। এরকম আচরণ আর বরদাস্ত করবে না কলকাতা ট্রাফিক পুলিশ। হাতে হাতে ফাইন এবং তার সঙ্গে সতর্ককরণ, এবং একই ব্যক্তির ক্ষেত্রে যদি রিপিটেড অফেন্ডার অর্থাৎ একই ধরনের প্রবণতা বারবার ধরা পড়ে, তাহলে অদূর ভবিষ্যতে বাইকের নাম্বারের ভিত্তিতে বাইক আরোহী এবং বাইকের যিনি রাইডার তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা, ইঙ্গিত কলকাতা ট্রাফিক পুলিশের জি চব্বিশ ঘন্টার জন্য। ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।